করার পালা। প্রথমে আমি চোখের ওপরে সাদা কালার দিয়ে প্রাইমারের মতন লাগিয়ে নিচ্ছি, যেহেতু কোনো প্রাইমার নেই। আর এখানে আমি হাতের লাড্ডুটাকেও একটু বড় করে নিয়েছি, আর হাতের দু হাতের দুটো লাড্ডুকেই কিন্তু আমি এই ক্লে দিয়ে বড় করে নিয়েছি। প্রথমে আমি সাদা কালার দিয়ে কিছুক্ষণ রাখ প্রথমে আই মেকআপটা এরকম করেছিলাম, কিন্তু একটুকু ভালো লাগেনি দেখতে, তো সেই জন্য আই মেকআপটা একটু চেঞ্জ করলাম। নিচের কালারটা তুলে দিয়ে, মানে নিচে যে পিঙ্ক কালারটা লাগিয়েছিলাম সেটা তুলে দিয়ে পুরোটাই ব্ল্যাক কালার করে দিলাম। সুন্দর করে ব্ল্যাকের বর্ডার দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি লাগাচ্ছি এখানে সবুজ কালার, আর সবুজ কালারটা লাগাচ্ছি লাড্ডুটায়। লাড্ডুটাতেও কালার করা হয়ে গেছে, আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করেছি।
আপনারা অবশ্যই আপনাদের লাড্ডু গোপালকে ঘরে এইভাবে সুন্দর করে সাজাতে পারেন। আর আমি লাড্ডু গোপালের চুল করব, তো সেই জন্য মাথাটাতেও আগে সাদা কালার লাগিয়ে নিয়েছি, তারপর এর ওপরে কালো কালার লাগাবো, আর তারপর কালো কালারের ওপরে লাগাবো সোনালি কালার, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর লাড্ডু গোপালের এটা কিন্তু ফুল মেকআপ না, ফুল বডি মেকআপ কিন্তু আপনাদের সঙ্গে আরও অন্য কোনো দিন শেয়ার করব। এখন লাড্ডুটার ওপরে আমি প্রথমে এইভাবে সাদা কালার প্রথমে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে লাড্ডুটার ওপরে আমি হলুদ কালার লাগিয়েছি, তারপর বর্ডার দিয়েছি হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে, তারপর অরেঞ্জ কালার আর হচ্ছে সবুজ কালার দিয়ে এইভাবে টিপ টিপ করে দিলাম। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম, আমার এখানে যেহেতু কোনো কিছু সুবিধে নেই যে অন্য কোথাও থেকে কালার করিয়ে নিয়ে আসব, তো আমি যেমন পারি তেমন করেই কালার করার চেষ্টা করেছি। আমার কাজ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার লাড্ডু গোপালকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, এখনও তো অনেক কিছু বাকি আছে। এখন আমি লাড্ডু গোপালের ঠোঁটটা বানাচ্ছি, লাড্ডু গোপালের ঠোঁটটা একদম সুন্দর করে ছোট্ট করে বানাবো। কিন্তু এই যে লাড্ডু গোপালের ঠোঁটটা আছে একদম অন্যরকম আছে, এখানে যদি সুন্দর করে কালার দিয়ে ছোট্ট করে একটা ফুল তৈরি করে দিয়েছি, সেটা আপনারা ফাইনাল লুকে অবশ্যই দেখতে পাবেন। এই হচ্ছে গোপু সোনার ফাইনাল লুক। তো এখনো অনেকটা সিঙ্গার বাকি রয়ে গেল, অন্য কোনো দিন আবার চেষ্টা করব বাকি সিঙ্গারটা করার জন্য। কোনো রকমে গলার নেকলেসটা করেছি, একটুকু ভালো হয়নি, আমার পছন্দ হয়নি। এখনও এই যে হাতের এই জায়গাটায় করা হয়নি, এখনও চুড়ি করা হয়নি, পায়ের কিছু করা হয়নি, এখনও অনেকটা সিঙ্গার বাকি রয়ে গেল। তো এরপরের সিঙ্গারটা অন্যদিন ব্লগে শেয়ার করে দেবো, নালে ফুল সিঙ্গারের একটা ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসব। আর এর পরের দিন ওই যে দূরে শালিগ্রাম বসে আছে, শালিগ্রামজির ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। শালিগ্রামজির মেকআপটা অনেক দিন হয়ে গেছে, একটু একটু উঠে গেছে, এই যে দেখুন। তো এটাও এরপরে কোনো একদিন ভালো করে এটার মেকআপটা তুলে অন্য মেকআপ করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো গোপু সোনার এই মেকআপটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর আগের মেকআপটা কি এর থেকে ভালো ছিল নাকি এই মেকআপটা সুন্দর হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট। ওহ oh.